আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন, শুভকামনা সবার জন্য। আমার হাতে দেখছেন সাফল্যের সূত্র, শিল্পায়নে কোটিপতি। অনেকের ধারণা হতে পারে যে বললে হলো কোটিপতি হওয়া যায়, আসলে হওয়া যায়। মনে প্রাণে বিশ্বাস করলে যে আমি শিল্পপতি হব, আমি কোটিপতি হব, আমি সচ্ছল হব, ইনশাল্লাহ হওয়া যাবে। মনের অনেক শক্তি, মনের শক্তি আল্লাহ মানুষকে কত শক্তিশালী করে তৈরি করেছে এটা অনেকে জানে না। ব্রেনের অনেক শক্তি, ব্রেন সম্পর্কে আমরা আসলে কল্পনাও করতে পারি না যে কত শক্তি আল্লাহ দিয়ে পাঠাইছে প্রত্যেকটা মানুষকে। আপনার মনোদৈহিক কার্যক্রম পরিচালনাকারী মস্তিষ্ক হচ্ছে যে কোনো কম্পিউটারের চেয়ে কম পক্ষে, কম পক্ষে একেবারেই কম 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। কম্পিউটারের দামের অনুপাত আপনার মস্তিষ্কের মূল্য কম পক্ষে 5,000 কোটি টাকা। আসলে ব্রেনের কোনো মূল্যই হয় না অ্যাকচুয়ালি, কারণ এটা যত 5,000 কেন, 10,000 20,000 কোটি টাকা দিয়েও ক্রয় করা সম্ভব না। এটা এটা নিজেদের তৈরি করাও সম্ভব না, কিন্তু জাস্ট একটা কম্পেয়ার করা হয়। বিজ্ঞানীরা এটাকে সুপার কম্পিউটারের সাথে ইয়ে করেছে, করে যে মস্তিষ্কের কি ক্ষমতা, ব্রেনের কি ক্ষমতা সেটাকে নির্ণয় করার চেষ্টা করেছে মাত্র। মস্তিষ্কের মূল্য 5,000 কোটি টাকা। দেখেন আল্লাহ কত হাজার কোটি টাকার মালিক আপনাকে করে পাঠাইছে, একবার চিন্তা করেন। এরপরের গবেষণায় আসছে এটার মূল্য 40,000 কোটি টাকা। যদি ব্রেনের সমপরিমাণ কম্পিউটার বানায় তাহলে 40,000 কোটি টাকা ব্যয় করতে হবে, তারপরও ব্রেনের সমপরিমাণ অ্যাকচুয়ালি হবে না, কারণ এটা আল্লাহ তৈরি। তাহলে 40,000 কোটি টাকার আপনি প্রথমেই মালিক কমপক্ষে, তাহলে আমরা কেন নিজেকে হতাশার মধ্যে ফেলবো? আমরা গরিব, আমাদের কিছু নেই, এটা এটা বলা বলা ঠিক না। আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়ে পাঠাইছে, একজন মানুষ রূপে পাঠাইছে, এটাকে এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া করা উচিত। সবাই বলুন যে শুকর, আলহামদুলিল্লাহ। আমরা অলওয়েজ শুকরিয়া করবেন, সকালে ঘুম থেকেই উঠে কয়েকবার বলে ফেলবেন শুকর আলহামদুলিল্লাহ, এই জন্য যে আল্লাহ আরেকটা নতুন জীবন দিয়েছেন। কারণ ঘুম মৃত্যুর কাছাকাছি একটা বিষয়, যে আল্লাহ আবার নতুন একটা জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পুনরায় পাঠাইছে। প্রত্যেকটা ঘুমের পরে নতুন জীবন মনে করবেন, যে তখন শুকরিয়া করবেন, আর বেশি বেশি শুকরিয়া করলে আল্লাহ তাকে সফল করে। আর অলওয়েজ আল্লাহর কাছে চাইবেন, বিশেষ করে আল্লাহ তো বলে দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, 5 বার তো আমাদের এখানে হাজিরা দিতেই হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ওভার টাইমও করবেন। ওভার টাইমটা হলো তাহাজ্জুদ পড়া, নফল পড়া বেশি বেশি। এই সুযোগগুলো নিয়ে আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ, তো একটা উসিলা লাগে, মাধ্যম লাগে। আপনি কোনো ব্যবসা শিল্প স্থাপন করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন যে আপনার সচ্ছলতা চলে আসছে। বিশ্বের মধ্যে প্রায় কত 700 কোটি মানুষের মধ্যে আপনি আমি অনন্য মানুষ। এখন নিজেকে অনন্য মানুষ কেন মনে করবেন? সেটা হলো আপনার আমার মতো দ্বিতীয় জন আল্লাহ সৃষ্টি করে নাই। 700 কোটি লোকের সাথে কিন্তু আপনার চেহারাটা কারোর সাথে মিলবে না, মিলবে কারোর সাথে মিলবে না। তাই আমরা এক একজন অনন্য মানুষ, আপনার মতো হুবহু দ্বিতীয় কাউকে খুঁজেই পাওয়া যাবে না। স্রষ্টা আপনার মতো আর কাউকে সৃষ্টি করেনি, তিনি আপনাকে এমন কিছু মেধা দিয়ে যা দিয়েছেন যা আর কাউকে দেননি। কারণ প্রত্যেকটা মানুষকে যে মেধা দিয়েছে এটা আরেকজনকে দেয়নি, কারণ প্রত্যেকটা মানুষকে মেধা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু কাজে লাগাতে হবে। যত নিজের দিকে তাকাবেন তত দেখবেন আপনার সাফল্যের জন্য যে যে উপকরণ প্রয়োজন তার সবই আপনার রয়েছে। উপকরণগুলো ব্যবহার করেই আপনি নির্মাণ করতে পারেন আপনার পৃথিবী, আপনার জগৎ, আপনার সফলতা। তাহলে আর দেরি নয়, যখনই ভালো কিছু ভাববেন, ভালো কিছু করার চিন্তা করবেন, বাস্তবায়ন করবেন, শিল্পের বিকল্প নেই, শিল্প স্থাপন করেই আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন।
আসুন, সবাই নিজে শিল্প করুন, অন্যকে শিল্প স্থাপনের জন্য বলুন, নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজের জন্য বলুন, নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজের জন্য বলুন। প্রতিদিন কমপক্ষে যতটুকু পারবেন ভালো কাজ করবেন এবং অন্যকে ভালো কাজের দাওয়াত দিবেন। পৃথিবীতে অল্প সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, যতটা পারবেন ভালো কাজ করবেন, দুর্নীতিকে না বলবেন, দুর্নীতি যারা করে, যারা হারামের মধ্যে থাকে তাদেরকে, তাদের আশেপাশে থাকবেন না, তাদেরকে ঘৃণা করবেন, ঘুষখোর হারাম ভক্ষণকারী যারা আছে তাদেরকে ঘৃণা করতে শিখবেন, তাদেরকে, তাদের সাথে আত্মীয়তাও করবেন না, দেখবেন যে তারাও একসময় বদলে গেছে, আপনার আপনার ঘৃণাও তাদেরকে বদলে দিতে পারে। তো প্রথম ঘৃণা না, প্রথম তাদেরকে উপদেশ দিতে পারেন যে এখান থেকে ফিরে আসার জন্য, ভালো কাজ করার জন্য, না হলে ঘৃণার দৃষ্টিতে দেখবেন, দেখবেন যে তারা তখন ঠিকই বদলে গেছে, কারণ এখন তো উল্টা হয়ে গেছে, অনেকে সম্মানিত হয় বেশি, আরো সেটা করা যাবে না। এই সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল, এটা আমরা হাদিয়া করেছি 4,000 টাকা। আসলে এটা অনেক ব্যয়বহুল একটা প্রোফাইল, এখানে প্রায় 300 আইটেম আছে, এখানে প্রত্যেকটা 300 আইটেম তো আর আমি এককভাবে করা সম্ভব হয়নি, অনেকের সহযোগিতা নিতে হয়েছে, যার জন্য ওখানে আমার হাদিয়া ব্যয় করতে হয়েছে। তাই এখানে অনেক একটা বড় বিনিয়োগ করে আমি এই প্রোফাইলটা করেছি আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের কল্যাণের জন্য। আপনারা এই প্রোফাইলটা সংগ্রহ করলে আপনারা এই বিজনেসটা, কোন বিজনেস করতে কত টাকা লাগবে, আয় ব্যয় কেমন হবে, কোন প্রজেক্ট করতে কতটুকু স্পেস লাগবে, লোকবল কেমন লাগবে, A to Z পর্যন্ত এই প্রজেক্ট প্রোফাইলে আছে। যেমন আমার সাফল্যের সূত্রে আমি প্রথম লাইনে ব্যবহার করেছি বিসমিল্লাহির রহমানির রহিম, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, শুকুর আলহামদুলিল্লাহ, একদম প্রথম লাইনেই লেখাটা বিসমিল্লাহির রহমানির রহিম, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, শুকুর আলহামদুলিল্লাহ। কারণ যত আপনি আল্লাহ শুক্রিয়া করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবে, এবং আপনি যত সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই কথাটা উচ্চারণ করবেন, আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার জীবনে ব্যস্ততা আসবে, আপনার জীবনে সফলতা আসবে, সুস্থতা আসবে, কর্মব্যস্ততা আসলে সুস্থতা, সুখী সবকিছু হওয়া যায়। আর প্রত্যেক মানুষ তার বিশ্বাসের সমান বড় হতে পারে, এখানে আরেকটা লাইন আছে, প্রত্যেক মানুষ তার বিশ্বাসের সমান বড় হতে পারেন পৃথিবী সাহসী মানুষের জন্য। আসলে আল্লাহ অনেক ক্ষেত্রে মানুষকে বিশ্বাসের চেয়েও বড় করে, স্বপ্নের চেয়ে মানুষ বড় হতে পারে, বিশ্বাস করেন যে এইটুকু বিশ্বাস করেন মানুষ স্বপ্নের চেয়েও বড়, আলহামদুলিল্লাহ। একসময় আমিও এত বড় স্বপ্ন দেখিনি, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে এনেছে আমাকে ভালো করেছে। তবে সবচেয়ে সুক্রিয়া হলো সফলতার আরেকটা বিষয়, যে আপনার যা আছে আপনি শুক্রিয়া করবেন, আলহামদুলিল্লাহ ভালো আছে,